বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, তৃতীয় মাত্রা কথা বলবার জন্য আমার আজকের অতিথি ভাই বসা আছেন, ভাই এবং ডানে দুজনেই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, ভাই বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের তরুণ নেতা ব্যারিস্টার আহসান হাবিব ভূঁইয়া, আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নানা পদে নানা সময় ছিলেন, এখন তো এবার বোধহয় নেই, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। আমরা বাংলাদেশে যেটা দেখি যে একটা ঘটনা নিয়ে আমরা হুইচুই করি, আলোড়ন তৈরি হয়, আরেকটা ঘটনা এসে সেটা চাপা পড়ে যায় এবং গণমাধ্যম আমরা ফলো আপ করি না, কিন্তু এই সময়টাতে একই সঙ্গে অনেকগুলো ঘটনা, মানে প্রতিটাই আলোচনার দাবি রাখে। আর সেটি যদি আমরা বলি ডেঙ্গু পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, গণপিটুনি, গুজব, আমরা যদি রোহিঙ্গা পরিস্থিতির কথা বলি, আমরা যদি আদালতের প্রসঙ্গটা আনি, সব মিলিয়ে মানে একটা একসঙ্গে অনেকগুলো ঘটনা। আমি যদি আপনাদের দুজনকে জিজ্ঞেস করি যে কোন বিষয়টা নিয়ে আলোচনাটা আপনি শুরু করতে চান? আমি আসলে আপনি যেখান থেকে আলোচনাটা আপনি আলোচনার সূত্রপাত যেখান থেকে করলেন, যে আমাদের গণমাধ্যম বলেন কিংবা আমাদের জাতি হিসেবে আমাদের মেমোরিতে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যখনই কোনো একটি ঘটনার সূত্রপাত হয় সেটা নিয়ে আমরা সবাই খুব হইচই করি, কিন্তু তার মধ্যেই যদি কোনো একটা বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটে, গার্মেন্টসে আগুন লাগার ঘটনা ঘটে, তখনই কিন্তু দেখা যায় যে ওই আগের ঘটনাটা ধামাচাপা পড়ে যায় এবং কোনো একটা ঘটনারই সুষ্ঠু তদন্ত কিংবা এর পরবর্তীতে সেই বিষয়ে যে কার্যত যে পদক্ষেপগুলো নেওয়া উচিত যাতে ভবিষ্যতে সেটা না হয় সেই কারণে কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে এটা তো হচ্ছে যে ঘটনাগুলো আমাদের সামনে চলে আসে, ঘটনা ঘটার অন্তরালও আরও অনেক কিছু থাকে, আমাদের দেশ এখন অনেক দূর এগিয়েছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেই ঘটনাগুলো এখনও আমাদের সামনে ঘটেনি কিন্তু আমরা হলফ করে বলতে পারি যে ঘটনাগুলো সামনে ঘটবে। এবং আমি টেলিভিশনের পর্দায় অনেকবার বলেছি ভূমিকম্পের জন্য আমরা প্রস্তুত না, এখনো পর্যন্ত সেই ধরনের কোনো ঘটনা বড় একটা ভূমিকম্প হলো বাংলাদেশের জন্য ভূমিকম্প হওয়ার পরে তখনই আমরা বুঝতে পারবো, আমাদের বলা হবে যে তদন্ত কমিটি গঠন করা হবে, তারা ডিসাইড করবে কি কি, তখন এই বিষয়গুলো সামনে আসবে যে আমাদের এখানে লোক বলের অভাব আছে, আমাদের খুব ভালো প্রস্তুতি মোকাবেলা করার জন্য সে ধরনের সরঞ্জাম নেই, এগুলো আমরা আসলে জানি না যে আমরা অন্য সব দিক থেকে আমরা আমাদের জিডিপি গ্রোথ বেশি হচ্ছে, আমরা আপনার বিভিন্ন ধরনের আমাদের যেই জাতি হিসেবে আমাদের যেসব জায়গায় উন্নতি করার কথা আমরা সব দিকেই কিন্তু উন্নতি করতে পারছি, কিন্তু ডিজাস্টার মোকাবেলা করার জন্য বা আগে থেকে প্রেডিক্ট করার জন্য যেই দূরদর্শিকতার বিষয়গুলো থাকা দরকার সেটা কিন্তু আমরা দেখি না। এখন এগুলো হচ্ছে দেখতে হবে আমরা রাজনীতির সাথে যারা জড়িত আছে, উনি একটি দলের প্রতিনিধিত্ব করেন, ওনারা যদি এখন সংসদে থাকতেন তাহলে হয়তো সরকারের যেই সফলতাগুলো আছে সেটা নিয়ে তো হয়তো খুব বেশি কিছু বলা থাকবে, দল সংসদে আছে কিন্তু তাদের সংখ্যা যারা কম আছেন তারা এখন যখন সরকারের এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, সরকারের সমালোচনা করবেন, তখন কিন্তু একটা চেক এন্ড ব্যালেন্স থাকে যেটা আমাদের সোসাইটিতে খুবই ইম্পর্টেন্ট। আর ওই গুজবের কথা, বন্যার কথা, ডেঙ্গুর কথা যেটা বললেন, দেখেন আমার কাছে মনে হয় যে আমরা প্রত্যেকটা বিষয়ে প্রধানমন্ত্রীর উপর নির্ভরশীল হয়ে বসে থাকি যেটা কখনোই একটি উন্নত দেশে আশা করা যায় না। আবার সবাই এটাও বলবে যে সবকিছু সব ক্ষমতা কেন প্রধানমন্ত্রীর কাছে, আমরা নিউজে দেখতে পাই যে আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেন যে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বিদেশ থেকে কি করতে হবে, তাহলে আর কাজ কি? আজকেও দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছে কয়েকজন আমাদের দলের কয়েকজন মন্ত্রী নেতাকর্মীরা মিলে ঝাড়ু দিচ্ছেন, এই ধরনের কাজ করছেন, এর আগেও কিন্তু এই বিষয়গুলো অনেক সমালোচনা হয়েছে, অর্থাৎ দেখাচ্ছে আমাদের আওয়ামী লীগের যত ভালো ভালো অর্জন আছে, মাননীয় প্রধানমন্ত্রীর যতগুলো ভালো ভালো অর্জন আছে, এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু এই ধরনের কিছু কর্মকাণ্ডের কারণে কিন্তু ম্লান হয়ে যায়। আপনি দেখবেন যে এই যে গোলাম রাব্বানি সে বলেছে মেয়রদেরকে উদ্দেশ্য করে আমরা কোন মুখে ভোট চাইতে যাব, ছাত্রলীগের সাধারণ সম্পাদক যখন এই কথা বলে কথাটা কোন জায়গা থেকে বলে, উনি কথাটা বলেছেন কারণ হচ্ছে আলটিমেটলি ভোট চাওয়ার জন্য এই ছাত্রলীগের ছেলেরাই যেয়ে কাজ করবে, যুবলীগের ছেলেরাই যেয়ে কাজ করবে, আবার এদেরও বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের জন্য তারাও
নিজেরা সমালোচনার সম্মুখীন হন। এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে গত 10-12 বছরে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন, আপনি কল্পনা করতে পারেন জাতির জনক বঙ্গবন্ধুর দেশে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দলের ভোট চাওয়ার কোনো প্রয়োজন পড়তে পারে? এটা দরকার হয় এই ধরনের কর্মকাণ্ডের জন্য, কারণ মানুষ যখন পদ্মা সেতু হয়ে যাচ্ছে সেটা যতটা না মানুষ তো প্রশাসন চাইবে যে অ্যাট লিস্ট তার কাছে রাজনৈতিক নেতারা ভোট চাইতে আসুক। জবাবদিহিতার প্রশ্ন নেই, আস্থা অর্জনের বিষয় নেই, নির্বাচনের ক্ষেত্রেও যদি সেটি প্রয়োজন না পড়ে। আমি আসলে যেই কারণে কথাটা বলেছি, আমি আপনার কথা বুঝতে পেরেছি, আমি আবার একটা পাল্টা প্রশ্ন করলাম। আওয়ামী লীগের আপনার প্রশ্নটি তো অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি প্রশ্ন, কারণ দেখা যাচ্ছে যে অনেক হাইব্রিড নেতারা, যেটা আমাদের মাননীয় সেতু মন্ত্রী নাম দিয়েছিলেন যে তারা কাক, তারা হাইব্রিড, কিন্তু দেখা যাচ্ছে হাইব্রিডদেরকেই কিন্তু আবার তারা ব্যবসায়ীরা এসে টাকা দিয়ে নমিনেশন কিনে নিয়ে যাচ্ছে। এলাকায় ভোটারদেরকে বলা হয় আমি তো তোমার কাছে আমার আসার দরকার নেই, আমি নমিনেশন উপরের লেভেল থেকে নিয়ে আসছি, তো আমি 5 বছর থাকবো, আমি তোমার ভোটেও এমপি না। এই ধরনের কথাবার্তা যখন বলে তখন কিন্তু যে জাতীয় নির্বাচনটাও হচ্ছে এটাকেও প্রশ্নবিদ্ধ করে ফেলছেন তারা। এই যে বিষয়গুলো আছে, আমার কাছে মনে হয় একটা আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল, রাজনীতিতে বিভিন্ন ধরনের ছোট বড় ভুল থাকতেই পারে, কিন্তু আমার কথা হচ্ছে আবারও বলবো মাননীয় প্রধানমন্ত্রীর যত অর্জন আছে সবকিছুই ম্লান হয়ে যায় এই ধরনের কিছু কর্মকাণ্ডের জন্য। আপনি খেয়াল করে দেখবেন এই যে গুজবের যে বিষয়টা আসলো, কি নিয়ে আসলো? পদ্মা সেতু নিয়ে আসলো। এখন গুজবের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা দেখলাম মানুষের মধ্যে কি পরিমাণ হিংস্রতা চলে আসলে একজন মাকে এভাবে পিটিয়ে মেরে ফেলা হয়। আপনি একটা জিনিস, আমরা একটা জিনিস একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখি, আপনার কাছে কি মনে হয় যে বিষয়টা এরকম ছিল যে ওই হত্যাকাণ্ডের সাথে যে 8-10 জন প্রত্যক্ষভাবে জড়িত ছিল যারা এটাতে অংশ নেয়, আপনার কি মনে হয় তারা ওই দিন ঘুম থেকে উঠে সবাই চিন্তা করলো যে আজকে একটা মানুষ মারবো? এটা কিন্তু না, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে, ক্ষোভটা কি বিচার পাবো না, আমি বিচার পাবো না। পুলিশের মধ্যে একটা ক্ষোভ আছে, নয়নবর্ণকে ছেড়ে দিলে বিচার পাবো না, মেরে ফেল। প্রত্যেকে মনে করে এই যে মাদকের নামে যাদেরকে ধরা হলো ফের দিয়ে দাও, বিচার পাবো না। কেন? কারণ বিচারহীনতার একটা অবস্থা কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে। প্রত্যেকেই জানে যে আমরা যদি ছেলে ধরাকে ছেড়ে দেই কিচ্ছু হবে না, পুলিশ টাকা খেয়ে ছেড়ে দিবে, অথবা সেখানে গেলে আমাদের মতোই কেউ কোনো একজন আইনজীবী যে জামিন নিয়ে চলে আসবে, অথবা জাজ সাহেবরা কিছুদিন আগে যেটা শুনলাম যে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে বললেন একজন বিচারপতির কথা, ওপেন কোর্টে ঘুষ খাচ্ছেন টেলিভিশনে সবাইতে দেখলাম, এই যে সেটাও হারিয়ে গেল। গুজব, ডেঙ্গু এবং বন্যার আগেও আর একটা ঘটনা ঘটেছিল, সেটা নিয়ে আর কোনো ফলো আপ করা হয়নি। অর্থাৎ আমাদের এখানে সমস্যা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটির অভাব, আমাদের রুল অফ ল এর অভাব। এখানে কিন্তু আমরা অন্যান্য দিকে যতই ডেভেলপড হচ্ছি কিন্তু এই যে জবাবদিহিতা, জবাবদিহিতার ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় পিছিয়ে পড়ছি। কে কার কাছে জবাব দিবে? সেইখানে এতগুলো মানুষ ছিল, এরা কেউ তো তাকে খুন করার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়নি, কিন্তু যখনই তারা দেখলো যে আমাদের মধ্যে এত ক্ষোভ আছে, কারো এখানে ফ্রাস্ট্রেশন থাকতে পারে, কারো আর্থিকভাবে সচ্ছল না, অথচ দেখছে ব্যাংকের পরে ব্যাংক লুট হয়ে যাচ্ছে, অনেকে দেখতে পাচ্ছে যে তার এলাকায় অমুক কেউ একজন হয়তো ছোট চায়ের দোকানদার ছিল কিন্তু এখন সে আওয়ামী লীগের নাম বিক্রি করে দেখা যাচ্ছে যে সে কোটিপতি হয়ে যাচ্ছে, তাহলে একজন সৎ মানুষের ভিতরে একটা ফ্রাস্ট্রেশন চলে আসছে। সমাজের প্রত্যেকটা মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে আসছে যে দেশ এগিয়ে যাচ্ছে, গুটি পয়েন্ট ম্যাক্সিমাম 10,000 লোক বাংলাদেশে, মানে বড় লোক থেকে আরো অধিকতর বড় লোক হচ্ছে, যারা ধনী তারা আরো অনেক ধনী হচ্ছে, কিন্তু যারা মধ্যম মানুষ আছে, যারা লোয়ার মিডল ক্লাস মানুষ আছে, তারা কিন্তু ওই একই জায়গায়, ওই ধনীর হওয়ার গতি তো বাংলাদেশে পৃথিবীতে সবার আগে আসছে। বাট আমি বলতে চাচ্ছি যে আমরা যখনই তুলনা করি আমরা তো উন্নত বিশ্বের সাথে তুলনা করি, উন্নত বিশ্বে তো ওই ডেমোক্রেসিটা আছে, রুল অফ ল আছে, জবাবদিহিতার রাজনীতিও আছে। এবং আপনি আরেকটা জিনিস চিন্তা করেন, আমরা সবসময় চেষ্টা করি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তুলনা করতে। পাকিস্তান দেশ হিসেবে যতটাই আমরা মনে করি আমাদের থেকে পিছিয়ে থাকুক, একটা জায়গায় কিন্তু তারা দেখিয়ে দিয়েছে। ইন্ডিয়া যতই আমরা বলি যে আমরা ইন্ডিয়ায় এই জায়গায় সামাজিক সূচকে তাদের চেয়ে আমরা এগিয়ে আছি, নানান জায়গায় আমরা সামাজিক সূচকে এগিয়ে থাকতে পারি, কিন্তু ইন্ডিয়ান হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পাকিস্তানের সুপ্রিম কোর্ট, তারা কিন্তু এখনো পর্যন্ত মানুষের আস্থার জায়গায়। আমরা জাজ সাহেবদেরকে হাইকোর্টে দাঁড়িয়ে বলতে হয় আমাদের মাই লর্ড, মানে ও খোদা বলতে বলতে উনাদেরকে মুখে ফেনা তুলে ফেলতে হয়,
কিন্তু যখন আমরা দেখি যে ওই অ্যাপিলেট ডিভিশনে বসে একজন ফেলো কলিগ সম্পর্কে বলা আছে তো ঘুষ খায় প্রমাণ দিচ্ছে তারপরেও আমরা জানতে চাই কেন মাই লর্ড আমাদের খোদাকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না তাহলে পরবর্তীতে এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে সবাই একটু ভয় পেত এখন তো এটা পরিষ্কার হয়ে গেল যে আপনারা ঘুষ খান আমরা আপনাদেরকে ব্যাকআপ দেব সাপোর্ট দেব কিচ্ছু হবে না আনটাচেবল কেউ কিছু করতে হবে না আমি নিজে আমার একটি ব্যক্তিগত ভুক্তভোগী অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার প্রলোভন দেখিয়ে কল্পনাও করতে পারিনি পরপর তিনটা কোর্টে জিতা মামলা সেটা আগে যে প্রধান বিচারপতি ছিলেন তিনি একবার রিমান্ডে পাঠালেন এবং তিনটা কোর্টে জেতা মামলা এটা বাংলাদেশের ইতিহাসে খুব কম সংখ্যক হয়তো তিন চারবার হয়েছে জাজমেন্টটা উল্টিয়ে দিলেন এবং সেখানে আমাদের পক্ষের কোনো ধরনের কথা এবং সেখানে ক্রস এক্সামিনেশনও তারা স্বীকার করেছিলেন যে এই ল্যান্ডে তাদের কোনো কিছু নেই কিন্তু কমপ্লিটলি বায়াসডভাবে ওপেন কোর্টে ডিএজি সাহেব তাকে ওপেন কোর্টে ধমকালো দেখার নাই কেউ কেউ শোনার নাই বসে বসে জাজমেন্টটা নিলাম আমার বিপক্ষে একটা রায় দিয়ে দিলেন আমাকে মামলা হারিয়ে দিলেন কার কাছে যাব আমি একজন ব্যারিস্টার হয়ে বাংলাদেশে দশ বছর প্র্যাকটিস করে যদি সুপ্রিম কোর্টের থেকে বিচার না পাই তাহলে সাধারণ মানুষরা কোথায় যাবে মাই লর্ডের কাছে যেই তো পাই না ওনাদেরকে আমরা চিন্তা করি যে উপরে আল্লাহ তো নিচে আপনারা কিন্তু আপনারা এখন কি করছেন ঘুষ খাচ্ছেন ওপেন কোর্টে আমরা কোথায় প্র্যাকটিস করব একজন ক্লায়েন্ট এসে সবার আগে বলে গ্যারান্টি দিতে পারবেন জামিনে গ্যারান্টি দিতে পারবেন গ্যারান্টি আমরা শুরু দিব আমরা আপনার জন্য পরিশ্রম করে চেষ্টা করতে পারি আপনার জামিনের জন্য আমরা আপনার জন্য ফাইট করতে পারি বলে না ওই উনার ক্লার্ক তো জাজ সাহেবের সাথে কন্ট্যাক্ট করে দিচ্ছে মুখের উপর এসে ওই অর্ডার এনে সার্টিফাইড কপি ছুঁড়ে মারে যে আপনি কিসের ব্যারিস্টার আপনি গ্যারান্টি দিতে পারেন না একটা ক্লার্ক আপনার থেকে বেটার গ্যারান্টি দিয়ে মামলা এসে মুখের উপর মেরে এই প্রফেশনের প্রতি অলরেডি আমাদের শ্রদ্ধা চলে যাচ্ছে ফিল অ্যাশেমড টু বি কল্ড অ্যাজ এ ব্যারিস্টার আইনজীবী এখন সুপ্রিম কোর্টে এর থেকে আমাদের কাছে মনে হয় যে তারপরও আমরা আশাবাদী হতে চাই আমরা দেখতে চাই একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হোক একজনকে শাস্তি দেওয়ার মাধ্যমে একটা দৃষ্টান্ত অন্তত স্থাপন করা হোক একদিনের জন্য সব আইনজীবীরা বয়কট করলেন ওই কোর্টে কেউ যায়নি সেখানে কোনো ধরনের মামলা দেওয়া হয়নি কিন্তু পরবর্তীতে যখন অন্যান্য বিচারপতিরাও তাকে সাপোর্ট দিলেন সেই ক্ষেত্রে কিন্তু আর কিছু করার না আজ পর্যন্ত এরকম কিছু হয় না এটার ফলাফলটা কোথায় যায় জানেন ওই যে প্রধান বিচারপতিকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে অন্য দেশে পাঠিয়ে দিতে হয় পরিণতিটা ওই জায়গায় চলে যায় এটা আগেও হয়েছে ভবিষ্যতে হবে বিচারপতিদের দরজায় লাথি দেওয়ার কথা আমরা শুনেছিলাম কেন দেওয়া হয়েছিল ক্ষোভের কারণে এই ধরনের ক্ষোভের কারণে গুজব হয় মানুষ মেরে ফেলা হয় প্রত্যেকটা মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে ক্ষোভ হচ্ছে কোথাও গেলে আমরা বিচার পাই না আমাদের কিছু জায়গায় ঠিক থাকতে হবে আমাদের রাষ্ট্রের যে তিনটা অর্গান অর্থাৎ লেজিসলেচার এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি আপনারা তো এর মাধ্যমেই প্রমাণ করে দিলেন যে আপনাদেরকে ইমপিচ করার ক্ষমতা অবশ্যই পার্লামেন্টের কাছে দেওয়া উচিত কারণ আপনারা আপনাদের বিচার করেন না আপনারা একজন অন্যজনকে কভার আপ দিতে করেন এই যে বিষয়গুলো আমি এটা নিয়ে হয়তো আর শুনবো আর শুনবো অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি প্রশ্ন আমার ওটাই ছিল যে অনেকগুলো প্রসঙ্গ আপনি নিজে কোনটাকে অগ্রাধিকার হিসেবে নিয়ে আলোচনাটা শুরু করতে চান এবং ব্যারিস্টার আহসান তো অনেক প্রসঙ্গের মধ্যে জুডিশিয়ারির প্রসঙ্গটা অনেক গুরুত্বের সঙ্গে আলোচনা করলেন আপনি নিজে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের নেতৃত্বে বহু বছর ধরে নানা পদে থেকে ছিলেন এবং সেখানটাতে প্রশ্ন যে আসলে এই জায়গাও যদি মানুষ আস্থা না রাখতে পারে এবং আপনারা আইনজীবীরাই যদি না রাখতে পারেন কারণ আমি এমন কোনো আইনজীবী পাইনি যে এসে এখানে জুডিশিয়ারির উপরে সন্তোষ প্রকাশ করেছেন কোনো পক্ষের না না যিনি বিএনপি করেন না যিনি আওয়ামী লীগ করেন না যিনি বাদামাজি চলেন কেউ না আসলে মানুষ কোথায় যাবে তাহলে এতো সবচেয়ে বড় একটা প্রশ্ন করেছেন আপনি আজকে আহসান যে কথাগুলো বললো এগুলো সত্যি কথা এই কথাগুলো সাধারণ মানুষের মনের কথা আমরা যারা আইনজীবী একজন আইনজীবী হিসেবে আপনাকে বলি এই আমি যেহেতু বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে আছি এই গত সপ্তাহে বেগম জিয়া ওনার একটি মামলার জামিন শুনানি ছিল জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ওই মামলাটির জামিন শুনানি এখন এই মামলাটা কিভাবে হয়েছে সেটা তো আপনারা এর আগে সবাই বোধহয় দেখেছেন যে সাত বছরের একটা সাজা ওনাকে এই মামলায় দেওয়া হয়েছে আজকে পাঁচটা দুর্নীতির মামলা বেগম জিয়ার বিরুদ্ধে অরফানেজ জিয়া অরফানেজ ট্রাস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নাইকো গ্যাটকো বড় পুকুরিয়া কয়লা দুর্নীতির মামলা
পাঁচটা মামলায় সাবেক তত্ত্বাবধায়ক সরকার ১১ সময়, কিন্তু আওয়ামী লীগ এসে ৩১টা মামলা ২০১৪ এর পরবর্তী সময়ে করেছে, এর মধ্যে ২৬টা ঢাকায়, কুমিল্লায় ৩টা, পঞ্চগড় আর নড়াইলে ১টা করে। এই মামলা সবগুলোই আওয়ামী লীগ দিয়েছে। এর মধ্যে রাষ্ট্রদ্রোহিতার মামলা যেমন আছে, রিখেলাপি হত্যা মামলা, ইতিহাস বিকৃতি মামলা, এরকম বহু বহু মামলা বেগম জিয়ার বিরুদ্ধে দিয়েছে। এখন হাইকোর্ট উচ্চ আদালতের যে চিত্রটা আমরা একটু আগে পেলাম, সেটা মাথায় রেখেই বলি যে একটা এখন মনে হচ্ছে নির্বাচন, রাজনীতি, উচ্চ আদালত, বিচারালয়ের যে স্বাধীনতা, প্র্যাকটিস, নর্মস, ট্রেডিশন, কাস্টমস, হ্যাঁ, কেমন জানি থমকে গেছে সব কিছু। এখন দেখেন, সেদিন এর আগে আমরা এই মামলাটায় দেখেছি যে যারা সরকার দল, শাসক দল, তারা বলেছে যে বেগম জিয়ার মামলায় আমরা কোনো হস্তক্ষেপ করছি না, জামিন হলে কোনো অসুবিধা নেই, একদম নেতৃস্থানীয় তারা বলেছে। কিন্তু যেটা সেটা হচ্ছে যে উনি অত্যন্ত অসুস্থ এই মুহূর্তে, আপনারা সবাই জানেন উনি এখন বঙ্গবন্ধু মেডিকেলে আছেন। এই মামলাটিতে ওনাকে কিন্তু সর্বোচ্চ সাজার যে বিধান আছে দেওয়া হয়েছে, রাজনৈতিক একটা উদ্দেশ্যকে সামনে রেখে আসামি করে দিয়েছে। এই মামলার যে বাদী, ওই যে আমাদের লয়ার আছে, সাধারণ মানুষ বোঝে সবাই যে মামলাটা বাদী দায়ের করেছে আর কি, উনি কিন্তু বেগম জিয়াকে অভিযুক্ত করেননি। এই যে মামলাটার কথা বলছি, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলা, এখানে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কোনো টাকা আত্মসাৎ করা হয়নি, এইরকম কোনো কথাও ওই যে এজাহারে বলা নেই। কিন্তু মামলায় প্রথম তদন্তকারী কর্মকর্তা বলেছে ওনার কোনো সম্পৃক্ততা নেই, দ্বিতীয় যিনি তদন্তকারী কর্মকর্তা যাকে আমরা আয়ও বলি না, উনিও বলেছে সম্পৃক্ততা নেই, তৃতীয় একজন আসলেন, আপনি জানেন না, তৃতীয় একজন যিনি যে আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল, নির্বাচন করবেন, আমাদের সময় চাকরি চলে গেছে, যাই হোক, উনি এসে বললেন যে ওনার সম্পৃক্ততা আছে, অভিযোগপত্র দাখিল করলেন, দুদকের সর্বোচ্চ আইনে আদালত সেটা নিয়ে সাজা দিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের দেশনেত্রী। কি সাক্ষী হলো, কি চার্জ হলো, কি রায় হলো, আর কিছু বুঝলাম না। বাদী নিজে বলেছে, বাদী ওই যে আসানি একটু আগে বললো না, একটা মামলা ইনকোর্টে জিতা মামলা হাইকোর্টে এসে হেরে গেছে, এটা আমরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে, তাই তো, অ্যাপিলেট ডিভিশন, হাইকোর্টও একই রায় দিয়েছে, অ্যাপিলেট ডিভিশন, মানে না না, অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার পরে এটা পুনরায় শুনানির জন্য হাইকোর্টে পাঠায়, না ঠিক আছে, হাইকোর্ট নিজে যে রায় দিয়েছিল সেটাই আবার পরিবর্তন উল্টো উল্টো দিয়েছে ওইটাই। কিন্তু এখানে এখানে দেখেন যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, এটা কিন্তু একটা ট্রাস্ট, রেজিস্ট্রিকৃত একটা ট্রাস্ট, এখানে কোনো অনিয়ম হয়নি, কোনো দুর্নীতি হয়নি, ট্রাস্টে টাকা কিন্তু ট্রাস্টে আছে। ডাক্তার ফারজানা নামের একজন, উনি ওনার অভিযোগের ভিত্তিতে ওই সময় একটা মামলা হয়েছে, সাক্ষী হিসেবে কিন্তু তাকে দেখানো হয়নি, বাদীকে মামলায় দেখানো হয়নি। এটা আমার সম্পূর্ণ, আমি তো উকিল, মানে এটার জন্য লয়ার হওয়া লাগে না, এটা যে কেউ বুঝবে যে রাজনৈতিক উদ্দেশ্যে কিভাবে। এখন দেখেন উনি অত্যন্ত অসুস্থ, ষোলোর নিচে আসছে না ওনার যে ব্লাড সুগার, ডায়াবেটিস এর পেশেন্ট উনি, ৭৪ বছর বয়স। আসান আছেন এখানে, উনি বলতে পারবেন যে জামিনের ৪৯৭ এবং অন্যান্য যে আমাদের আইন ধারাগুলো আছে সিআরপিসির, কি বলা আছে, একজন নারী, একজন অসুস্থ মানুষ, একজন বয়স্ক, একজন এই স্বল্প, এটাকে কিন্তু আমরা সাজা হিসেবে যাবজ্জীবন সাজা না, ক্যাপিটাল কোনো পানিশমেন্ট না, হ্যাঁ ছোট সাজা ধরি, সেখানে ওনার জামিন তো অনেক আগেই হয়ে যাওয়ার কথা, আজও জামিন কেন হলো না সেদিনও। এখন মনে হয় যে এর আর দুটো মামলায়, ৩৬টা মামলার মধ্যে এই একটা মামলা আর জিয়া অরফানেজ ট্রাস্ট যেটা, ওই মামলার জামিন ওটা পেন্ডিং আছে অ্যাপিলেট ডিভিশনে। এখন দেখেন ২০১৮ গত বছরের যখন বেগম জিয়াকে, আমরা কিন্তু অনেক অনেকগুলো শুনে আলোচনা করতে, আপনি আবার এক মামলার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছেন, কারণ এই এই বিষয় নিয়ে আমরা অনেক কথা বলেছি। না, এটা 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 এমন একটা মামলা, এই মামলার একদম শুরু থেকে যতবার আমি শুধু একটা কথা বলি এটাই আপনাকে, যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই যে মামলা দিয়ে বিরোধী দলের নেত্রীকে ঘায়েল করা, এই যে কালচার একটা, হ্যাঁ রাজনৈতিক রীতিনীতি শিষ্টতা, এর কোনো কিছুই এখানে আজকে অবশিষ্ট নেই। এই কথা বলে আজকে আমাদের যে আরো ইস্যুগুলো আছে সেগুলো আসি। প্রথমে আসতে হবে ডেঙ্গুতে, সারা বাংলাদেশে এখন ডেঙ্গু এমন একটা মহামারীর পর্যায়ে গেছে, যদিও সরকার যারা আছেন ওনারা
স্বাস্থ্যমন্ত্রী কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি সচিব উনি এক কথা বলছেন যে ডেঙ্গুতে গেছে হাসপাতাল সরকারি বেসরকারি কোনো বিন্দু মাত্র জায়গা নেই, এই জন্য সারা দেশে রোগীরা যেহেতু চলে যাচ্ছে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এখন দেখেন পাঁচজন চিকিৎসক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে, অত্যন্ত ইয়াং, একজন তো 3.5 বছরের শিশু রেখে মারা গেছে। একজন আমার ডিপার্টমেন্ট ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের না সরি ফাইন্যান্সের একটা ফার্স্ট ইয়ারের ছেলে মারা গেছে। এইরকম চিটং এ 9 বছরের একটা ছেলে মারা গেছে। এখন সারা দেশে এই যে এত অব্যবস্থাপনা, এত অদক্ষতা, এত অযোগ্যতা, মানে কোন ভোটে তো নির্বাচিত হয়ে আসতে হয়নি দুই মেয়রকে, এই হয়ে গেছে সবচেয়ে বড় অসুবিধা। হাইকোর্ট বললেন মামলা হচ্ছিল যখন ওষুধ আনবে কে ওষুধ আনবে, ওই ওষুধ আনা নিয়ে সিটি কর্পোরেশন দুই সিটির নগর পিতা উত্তর আর দক্ষিণ তাও আল্লাহ বাঁচিয়েছে, পূর্ব পশ্চিম এখনো নেই। হ্যাঁ, পশ্চিম হলে কি হবে আমি ঠিক জানি না, তো একজন বলছে উত্তরে ওষুধ দিলে মশা যায় দক্ষিণে, দক্ষিণে ওষুধ দিলে মশা যায় উত্তরে। এখন একজন মেয়র বলছে ওষুধ কার্যকারী না, আর একজন মেয়র বলছে ওই ওষুধই কার্যকরী, আর একজন মেয়র বলছে দুটো ওষুধ কোম্পানির কাছে আমরা জিম্মি, ঢাকা উত্তর সিটির যিনি মেয়র আছেন উনি বলছেন এই কথা। তো সচিব উনি বললেন এলজিআরডি সচিব উনি যিনি নির্বাচন কমিশনের সচিব ছিলেন এখন ওখানে আছেন হেলাল উদ্দিন সাহেব, যাই হোক উনি বললেন চায়না থেকে ওষুধ আনতে হবে। এখন যে হাইকোর্ট বললেন আপনাদের মানে ঠেলা ঠেলিতে তো কিছুই হচ্ছে না, এই মন্ত্রণালয় একটা এসজিআরডি ওইদিকে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়কে লাগবে, স্বাস্থ্য মন্ত্রণালয় লাগবে, এখন কতগুলো 5-7টা মন্ত্রণালয়, হ্যাঁ, আর তার সাথে আছে আরো এই যে সিটি কর্পোরেশন, এখন বলছে সিটি কর্পোরেশন ওষুধ আনবে। এখন স্বাস্থ্যমন্ত্রী দেখেন আমাদের কি দুর্ভাগ্য, স্বাস্থ্যমন্ত্রী উনি বললেন যে এডিস মশার প্রজনন ক্ষমতা রোহিঙ্গাদের মতন, যেই কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কি একটা মর্মান্তিক কেমন কমেন্ট। হ্যাঁ, যে এই মশাগুলো হেলদার সফিস্টিকেটেড, এডিস মশার প্রোডাকশন বেশি, যেভাবে রোহিঙ্গার পপুলেশন আমাদের দেশে এসে বেড়েছে সেইভাবে মশার পপুলেশন বাড়ছে, মশা নিধন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো কাজ নয়, এটি সিটি কর্পোরেশনের কাজ। তিনি বলেন দেশে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় 15-20 জন মারা যায়, দেখেন নির্মম মন্তব্যগুলো নির্মম, সাপের কামড়ে মারা যায় 10 জন, হার্ট অ্যাটাকে মারা যায় শত শত, তাহলে এই ডেঙ্গু নিয়ে এই কয়জনের মৃত্যুতে এত হইচইয়ের কিছু নেই, এটা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী। তারপর তো স্বাস্থ্যমন্ত্রীকে খুঁজে পাইনি আমরা, দেশের মানুষ ওনা আমরা কোথাও পাচ্ছি না, উনি কোথায় সপরিবারে উনি নাকি কোথায় গেছিলেন দেশের বাইরে পর এসছেন। ডেঙ্গু জ্বরে এখন আক্রান্তের যে সংখ্যা, মৃত্যু কতজনের হয়েছে, এটা নিয়ে একটা লুকোচুরি চলছে সরকারের গণমাধ্যমের ভাষ্য, সরকারি ভাষ্য মিলছে না, সংবাদ মাধ্যম গণমাধ্যম বলছে এক কথা, সরকার ঠিক অন্য আরেকটা কথা বলছে। এখন ছেলে ধরা গুজবের মধ্যেই ওই বলে দিল একজন মেয়র যে ডেঙ্গু এটা গুজব, এটা কি ভয়ঙ্কর একটা কথা। সেই মেয়র এখন এই মেয়র ওনাদেরকে তো কেউ ভোট দেয়নি, ওনারা কোথা থেকে কিভাবে এসছেন কোনো জবাবদিহিতা তো জনগণের কাছে তাদের নেই। এইরকম আবার এটাও বলেছে কেউ যদি ডেঙ্গু নিয়ে অতিরঞ্জিত কোনো খবর ছড়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন এই বছর শুরুতে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় রোগ নির্ণয় শাখা যেটা আছে তাদের, তারা কিন্তু একটা কশন দিল, তারা কিন্তু আগেই বলে দিয়েছিল যে দুই সিটি কর্পোরেশনকেই ডেঙ্গু একটা আগাম বার্তা তারা দিয়েছে, কিন্তু দুই সিটি কর্পোরেশনের একজনও এটা বিন্দু মাত্র আমলে নেয়নি। আমাদের উত্তরের মেয়র আতিক আরো ভালো, উনি ভারত থেকে বিশেষজ্ঞ আনছেন, উনি এখন আমাদের যারা বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপি ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব, হাবিবুর নবী খান সোহেল সাহেব, ওনারা আমরা যখন সচেতনতামূলক হ্যাঁ আমরা একটা সমাবেশ সভা করতে নেমেছি সেখানেও কিন্তু সরকার বাধা দিয়েছে, অথচ ওনারা নিজেরা একা একা যেমন ভোট করেছে 29 ডিসেম্বর রাতে, মানুষ লাগেনি, জনগণ লাগেনি ভোট দিতে, আমরা বলেছি মানুষ বাঁচাও ডেঙ্গু বাঁচাও বিএনপি, হ্যাঁ আমরা নেমেছি রাস্তায় কিন্তু আমাদেরকে তারা রাস্তায় দাঁড়াতে দেয়নি। এখন দেখেন সোহরাওয়ার্দি মেডিকেল কলেজের একটা খবর দিই, ডেঙ্গু আক্রান্ত 7 বছরের একটা শিশু, তাকেও কিন্তু আপনার হসপিটালে ভর্তি হতে দেয়নি। মোহাম্মদ নাসিম সাহেব উনি কিন্তু বলেছেন, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার স্বাস্থ্যমন্ত্রী, যে কিছু দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তির কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে, সময় মতো সিদ্ধান্ত নেওয়া হলে এমন অবস্থা সৃষ্টি হতো না। রাশেদ খান মেনন সাহেব একই কথা বলেছেন যে গত মার্চেই দুই সিটি কর্পোরেশনকে সতর্ক করার পরও কোনো পদক্ষেপ নেয়নি। আইসিডিআরবি 1 বছর আগে কিন্তু বলেছিল যে এই ওষুধের কোনো কার্যকারিতা নেই।
এখন দেখেন উত্তর সিটি কর্পোরেশনের ওষুধ বাতিল হয়, দক্ষিণ সিটি কর্পোরেশন বলে ওষুধ আপনার ঠিক আছে। এখন প্রয়োজনে একজন মেয়র বলছে দক্ষিণের বিমানে করে ওষুধ আনবে, ভালো কথা। তো এখন আমরা দেখলাম বেগম মতিয়া চৌধুরীর হাতে ফগার মেশিন, তথ্যমন্ত্রীর হাতে ঝাড়ু, সোশ্যাল মিডিয়ায় ছবি টবি গণমাধ্যমে, এগুলো আমরা দেখতে চাই না। এগুলো না, আমরা দেখতে চাই বাংলাদেশের মানুষ, আমরা ঢাকা শহরের মানুষ, আমরা তো ট্যাক্স দিচ্ছি, খাজনা দিচ্ছি, সমস্ত সুযোগ সুবিধা যেগুলো নিচ্ছি তার দ্বিগুণ আমাদের পকেট কেটে এই সরকার নিচ্ছে বিনা ভোটে, হ্যাঁ অনির্বাচিত। কিন্তু তারপর তারা একটা দায়িত্ব, মশা বিএনপি মারতে পারে কিন্তু তারা কিন্তু এডিস মশা মারতে পারে না। জি মুন্নি আপা অনেক রাজনৈতিক ইস্যু তুলে ধরেছেন, একটি ওনার একটি মামলা নিয়ে অনেকক্ষণ কথা বলেছেন, আমি ওই বিষয়ে কোনো কথা বলবো না, আমি কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য কিংবা ওনার জবাবও দিব না। ফর ইনস্ট্যান্স আমি ওনাকে এটাও বলবো না যে রিজভি সাহেব কি বলেছেন, আমি নিজে তো আমার দলের একটা সমালোচনা করলাম, আপনি যদি করতে চান দ্যাট ইজ কমপ্লিটলি আপ টু ইউ। কারণ এই যে ব্লেম গেমটা যে আওয়ামী লীগের এরা এরা বলেছেন, আবার বিএনপি রিজভি সাহেবও দেখা যাচ্ছে যে আবার বলছেন আওয়ামী লীগ ডেঙ্গুর জন্য দায়ী অর হোয়াটএভার, তো এইগুলো নিয়ে বলতে চাই না। আমি যে জিনিসটা বুঝতে চাই, আপনি দেখেন একটা ব্লেম গেম চলছে, মুন্নি আপার কথা থেকে যেটা দেখলাম যে উত্তর দক্ষিণকে এবং দক্ষিণ উত্তরকে দোষারোপ করছে। আপনি লক্ষ্য করবেন যে আমাদের সম্মানিত মেয়র মহোদয় দক্ষিণের খোকন, তার বাবা যখন রাজনীতি করতেন, উনার বাবা যখন ওই একটা মোনাজাত করতেন আর কি, তখন মানুষের চোখে পানি চলে আসতো। তখনকার রাজনীতিবিদ আর এখনকার রাজনীতিবিদের মধ্যে এটাই সমস্যা যে আমরা আমাদের বাবাদের কাছ থেকে এটা হয়তো শিখতে পাচ্ছি, উনি তো একটা রাজনৈতিক পরিবার থেকে এসেছেন, উনি যখন বলেন যে বাসায় যে মামলা দিয়ে আসবো তখন মানুষ কষ্ট পায়। আমরা হানিফ সাহেবের ছেলের কাছ থেকে এটা এক্সপেক্ট করি না, তার বাবা ওই মাপের রাজনীতি ছিলেন। আমার বাবার সৌভাগ্য হয়েছিল ওনার বাবার সাথে রাজনীতি করতে। আমার বাবা এম এস আত্মার ভূঁইয়া ঢাকা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ছিলেন 6 মাস, যখন হানিফ সাহেব অসুস্থ ছিলেন, তখন উত্তর দক্ষিণ ছিল না। আমার বাবাকেও কখনো দেখি নেই যে এই দুইটাকে সামাল দিতে কোনো 6 মাসে ওনার কোনো কষ্ট হয়েছে। ওনার বাবা সফলভাবে উত্তর দক্ষিণ পুরো ঢাকাকে পরিচালনা করেছেন, তখনও মশা ছিল এখনো মশা আছে, আর এই ডেঙ্গু আজকে একদিনে হয়নি, এটা হচ্ছে ক্রমাগতভাবে গত বছর, তার আগের বছর, তার আগের বছর ধরে এই যে এটাকে ডেভেলপ করা হলো যে অব্যবস্থাপনা 2000 সাল থেকে মোটামুটি। এবং ওই যে গত বছর যদি উনি এই কথাটা না বলে যে মামলা দিয়ে আসবো, উনি যদি গত বছর বলতেন ঠিক আছে সমস্যা তো আছে, সমস্যা জর্জরিত, আসেন আমরা সবাই মিলে, আমি একা পারছি না, আপনারা সহযোগিতা করেন, আপনি দেখতেন যে মানুষ কিভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত ওই অতিথিপরায়ণ, যেমন যেমন আবেগী, আপনার সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু একটা হলে এটা তো আমরা মনে পেয়েছি যে বাংলাদেশে পুরো ট্রাফিক সিস্টেম চেঞ্জ করে দিতে পারে ইয়াং জেনারেশন, অর্থাৎ ইয়াং জেনারেশনই পারে একমাত্র এই সমস্যার সমাধান করতে। আমাদের ঢাকা উত্তর এবং দক্ষিণে কয়টা ইউনিভার্সিটি আছে? 53টা ইউনিভার্সিটির লাইসেন্স আছে, শুধুমাত্র নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্টুডেন্টের সংখ্যা 25,000। তো 25,000 হচ্ছে নর্থ সাউথের স্টুডেন্ট, এবার আপনি এটাকে 53 দিয়ে গুণ করেন, দেখেন কত হাজার না কত লাখ স্টুডেন্ট, আমি একটা এভারেজ হিসাব করতে বললাম। এরপর আপনি উত্তর আর দক্ষিণের দুই মেয়র আহ্বান করেন যে আমি পারি না, স্বীকার করে নিলাম, চলেন সবাইকে নিয়ে কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করবেন। ওরা প্রত্যেকে যদি প্রত্যেকের বাসায় নিজের বাসায় কাজ করে, রাস্তায় যে ঝাড়ু দেওয়া লাগবে না, এইভাবে টেলিভিশনের ক্যামেরা নিয়ে ঘুরে লাগবে না, নিজের বাসায় করলে ঢাকা শহর অর্ধেক ক্লিয়ার হয়ে যায়। এটা তো ওনারা করবেন না, ওনারা একজন একজন দোষ অন্যদিকে ঝাড়ে দিচ্ছে না, এর মাঝখানে কি হয় আওয়ামী লীগের ক্ষতি হয়। অর্থাৎ আওয়ামী লীগ যে অন্যান্য বিষয়ে ভালো করছে, এই যে পদ্মা সেতুর যে কাজ অলরেডি হয়ে যাচ্ছে, মেট্রো রেলের কাজ যে হয়ে যাচ্ছে, প্রধানমন্ত্রী যে আরো অনেক দিকে দেশের জন্য ভালো কিছু করে নিয়ে আসলেন, সবকিছু ডুবাই দিচ্ছে। ওই 5 বছর পরে আবার একই অবস্থা হবে, ওই যে আমাদের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানী যেটা বললেন, ভোট চাইতে যাবো কোন মুখে, মুখ তো রাখতে হবে, কারণ প্রধানমন্ত্রীর পক্ষে তো একা সবকিছু করা সম্ভব না। এবং আমি আপনাকে আরেকটা জিনিস বলেছি ভাই, আপনি খেয়াল করে দেখেন আমরা কিন্তু আজকে রেপ নিয়ে কোনো কথা বলছি না, কয়টা ইস্যু নিয়ে আপনি কথা বলবেন? এটা তো সাম্প্রতিককালেই অনেক ঘটনা ঘটেছে, আপনি অবাক হয়ে যাবেন যে যেই হারে যেইভাবে বাংলাদেশে ওই কত মাসের শিশু থেকে শুরু করে 100 বছরের বৃদ্ধা, এইটা তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো দুঃস্বপ্নও কল্পনা করেনি যে উনার হাতে গড়ে দেওয়া দেশ
আজকে এই জায়গায় আসবে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী তারই কোনা শেখ হাসিনা দেশের নেতৃত্বে আছেন, এটা কারা করতে পারছে, কেন আমরা এটাকে করতে পারছি না? এটার আরেকটা কারণ হচ্ছে, আমি এটা বিভিন্ন সময় বলেছি, জাতি হিসেবে আমাদের মধ্যে একটা সমস্যা হচ্ছে, আমাদের এডুকেশন সিস্টেমটায় এখনো পর্যন্ত সোশ্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড এটিকেট এটাকে এখন পর্যন্ত পাঠ্যপুস্তকের অংশ হিসেবে নেওয়া হয়নি। আমাদেরকে পাটিগণিত শেখানো হয়, বীজগণিত শেখানো হয়, ড্রয়িং করানো হয়, আরবি পড়ানো হয়, কিন্তু ভদ্রতা কি জিনিস, নম্রতা কি জিনিস, সামাজিকতা কি জিনিস, কি করতে পারবেন কি করতে পারবেন না, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে দেয়া হয় না। আমাদের তো বেসিক এটিকেট, আমাদের টেবিল ম্যানার সম্পর্কে জানা নেই। আপনার পক্ষে কি 25 বছরের একজন ট্রাফিক পুলিশের পক্ষে তাকে বোঝানো সম্ভব যে রাস্তাটা ওই ফুটওভার ব্রিজ দিয়ে পার? কোনোদিন সম্ভব না। আপনি যদি ছোটবেলা থেকে পড়ে আসতেন যেখানে সেখানে থুতু ফেলতে পারবেন না, এটা ভদ্রতা, সে কখনো ফেলবে না। আপনাকে যদি ছোটবেলা থেকে বলা হয় যে আপনি যখন একটা পাবলিক প্লেসে থাকবেন তখন আপনি উচ্চস্বরে ঢেকুর দিতে পারবেন না, এটা একটা বেয়াদবি, তখন সে কিন্তু এই ধরনের এর পাশাপাশি আরো অনেক কিছুই শিখত। আমাদের এখানে তো এই কালচারগুলোই নাই, মানুষ যেখানে সেখানে থুতু ফালায়, পানের পিক ফালায়, যেভাবে সেভাবে রাস্তাঘাট, একটা আনকালচার্ড অসভ্য জাতি হিসেবে আছি, এটার প্রোডাক্ট হচ্ছে রেপ। কারণ আমাদের এখানে এখনো পর্যন্ত বলা হয় মেয়েরা নাকি কাপড় পরলে, তাহলে যে বোরখা পরে তার রেপ হচ্ছে কেন? এই যে বেসিক সেন্সটা তাদের মধ্যে ছোটবেলা থেকে দেয়া হয়নি, এবং মেয়েদেরকে টিস করলে নাকি সে পুরুষ মানুষ, শীষ বাজালে নাকি সে ভালো পুরুষ মানুষ হয়, আবার তার বোনের সাথে করলেও দেখা যাচ্ছে সে আর কিছু বলতে পারছে না। এই জিনিসটা একদিনে হয়নি, এটা একটা অ্যাটম বোমের মতো, এটা অনেক আগে এভাবে রেখে দেওয়া হয়েছে, যেটার বিস্ফোরণটা এখন এসে হচ্ছে। এই যে বিষয়গুলো আছে, আজকে এখন সময় এসেছে এটার বিষয়ে আপনি আজকের দিন যদি পদক্ষেপ নেন, সুফল পেতে পেতে আপনার আরো 15-20 বছর একটা জেনারেশন লেগে যাবে। আপনি খেয়াল করে দেখেন, আমি কিন্তু আজকে অনেক নেগেটিভ কথা বললো, এই কথাগুলো বলা উচিত, একটা পজিটিভ বিষয় আমি আপনি দেখেন জিল্লুর ভাই, বর্তমান প্রধানমন্ত্রী যে কজন তরুণদেরকে সুযোগ করে দিয়েছেন এবং তরুণ এবং প্রবীণদের সমন্বয়ে যেই কাজগুলো নিয়ে করার চেষ্টা করেছেন, সেখানে কিন্তু আমরা সফলতার আলো দেখতে পাচ্ছি। একদিকে যেমন কয়েকজন মন্ত্রী সমালোচনা করলাম, এখনো পর্যন্ত সবচাইতে জনপ্রিয় মন্ত্রী দেখা যাচ্ছে আমাদের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব, এটার কারণ হচ্ছে উনি অ্যাকশনে যেতেন, ওনারা বলা হতো ফাটাকেষ্ট, বাংলাদেশের মানুষ এটা দেখতে চায়। আপনি ইয়াংদের মধ্যে দেখেন, ইয়াং তরুণ যে কয়েকজন আছে, নাহিম রাজ্জাক বলেন, ব্যারিস্টার শেখ ফজলুল তাপস বলেন, বা অন্যান্য যারা এমপি হয়েছে 1-2 বা 3 বার করে হয়েছে, তাদের বিরুদ্ধে পারত পক্ষে ওই যে আগে যেটা দেখতাম যে রাজনীতিবিদরা শুধুমাত্র প্রত্যাশা দিয়ে যায়, কাজ করে দেখে না, এটা কিন্তু না। আমি নিজে ধানমন্ডিতে থাকি, ধানমন্ডিতে যথেষ্ট ডেভেলপমেন্ট হয়েছে, এবং অন্যান্যরা ইয়াং যারা আছেন, নফেল ভাই এবং দীপুমনির সমন্বয়ে যেটা দিল, যেই মন্ত্রণালয় গড়ে দেওয়া হলো, এখন কিন্তু প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না। একটা সময় টক অফ দ্য টাউন ছিল প্রশ্নপত্র ফাঁস, অথচ নাহিদ সাহেব কি করে গেলেন, একটা জেনারেশন ধ্বংস করে দিয়ে গেছেন। এই যে বিষয়গুলো, অর্থাৎ প্রবীণদেরকে সুযোগ দেন, 1/3 এখন বাংলাদেশের জনসংখ্যার রিপ্রেজেন্ট করে হচ্ছে তরুণরা। আপনারা আমাদের মতন তরুণ যারা আছেন, ব্যারিস্টার সাইদুল হক সুমনের মতন যারা আছে, জনপ্রিয়, কেন তাকে নমিনেশন দেয়া হচ্ছে না? তার ওখান থেকে অন্য কেউ এমপি হয়ে যাচ্ছে, এই ভদ্রলোক বসে বসে কি করলো, আমার নমিনেশন লাগবে না, আমি নিজে কাঠের ব্রিজ বানাতে থাকি। দেখেন বাংলাদেশের সব মানুষ এটাই পছন্দ করছে, আমি কাজ চাই, আমি আপনার এমপিত্ব দিয়ে কি করবো, আপনি আমার মন্ত্রী হন না হন, আই ওয়ান্ট ডেভেলপমেন্ট। এখন শেখ হাসিনা পারা শুধু সমগ্র বাংলাদেশে ডেভেলপমেন্ট করছেন, কিন্তু এই যে 300 MP আছে, তাদের উপরে তো দায়িত্ব বর্তায় যে তারা তাদের নিজ নিজ জায়গায় যেয়ে কাজ করবেন। গত বছর ইলেকশনের আগে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম ছিল যে সব জায়গায় এমপিরা বলে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী আছে, আমাদেরকে পার করে দিবেন, নিজের উপরে কোনো সেলফ কনফিডেন্স নাই। অনেক জায়গা থেকে এমপিরা এটাই বলেছেন যে আমাদের কিছু টেনশন করা নাই। এই ধরনের স্টেটমেন্ট যখন দেয় তখন ওনারা সুযোগ পায়। জাতীয় নির্বাচনকে দেখা যাক, ওনাকে আরো কিছু সুযোগ আমি দেই। ফাহিমা নাসরিন মুন্নি, বিচারহীনতার সংস্কৃতি যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি জানেন যে সাঁওতাল পল্লীতে ওই যে আগুন দেওয়ার ঘটনায় সম্প্রতি PBI একটা রিপোর্ট দিয়েছে, BBC বাংলায় 28 জুলাই প্রকাশিত হয়েছে। সাঁওতালদের ওরা প্রতিবাদ জানিয়েছে, আজকে দেখেছেন নিশ্চয়ই নিউজে, আদিবাসী ওদের যে অর্গানাইজেশনটা আছে, এখানে একজন পুলিশকেও সংশ্লিষ্ট করা হয়নি, অথচ আমরা কিন্তু সবাই দেখছিলাম যে তারাই কিভাবে আগুন দিচ্ছে, এবং ওই বিদেশি গণমাধ্যম সহ আমাদের দেশের গণমাধ্যম, প্রথমে সোশ্যাল মিডিয়া পরে গণমাধ্যম এসেছে। সাঁওতাল পল্লী,
পুলিশের বিরুদ্ধে জি এবছরের প্রথম ৬ মাসে ল এন্ড অর্ডার দেখেন 283 জন নারী শিশু নির্যাতনের শিকার হয়েছে প্রথম আলো 8ই জুলাই বছর এর মধ্যে কেবল ধর্ষণের শিকার হয়েছে 731 জন গণধর্ষণ ধর্ষণের পর হতাশ নির্যাতনের হার অন্য সময়ের চাইতে এবার সবচেয়ে বেশি গণধর্ষণের শিকার হয়েছে 113 জন এই সময় কেবল এই সময়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে 26 জনকে আর ধর্ষণের চেষ্টা এতে শিশু এবং নারী কেবল তাদের বিরুদ্ধে 123 জন গুম এই যে গুম ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস FIDH বলে সংক্ষেপে ওনারা বলছেন যে জানুয়ারি 2009 থেকে 2018 পর্যন্ত 62 জন গুমের শিকার তাদেরকে মৃত পাওয়া গেছে তাদের ডেড বডি পাওয়া গেছে ডেড বডি তো পাওয়া যায় না 286 জন জীবিত ফিরে এসেছে এটা নিয়েও কিন্তু আওয়ামী লীগের একজন অত্যন্ত উপরের নেতৃত্ব উনি বলেছিলেন নেতা যে বাংলাদেশে কোনো গুম হয় না যারা গুম হয় তারা সবসময় আবার ফের আসে মানে এই মন্তব্যটা খুব খুব নির্মম একটা মন্তব্য 159 জন গুমের শিকার যারা হয়েছে এখনো জানা যায়নি তারা জীবিত না মৃত তাদের লাশ আছে স্বজনরা কেউ পায়নি মোট 507টা গুমের ঘটনা পেয়েছে তারা এই আন্তর্জাতিক সংগঠনটি আইন শৃঙ্খলা বাহিনী জড়িত তারা বলছে তাদের রিপোর্টে বেশিরভাগই আমাদের বিরোধী দলের নেতাকর্মী যারা গুম হয়েছে ইলিয়াস আলী চৌধুরী আলম সাজেদুল ইসলাম সুমন সহ আপনারা জানেন আমরা বারবার বলে আসছি তাদেরকে পাইনি এখানে কিন্তু নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন শিক্ষক এবং ওই যে কনসাল জেনারেল একজন সাবেক আর্মি অফিসার ও তারাও গুম হয়েছিলেন এখন রক্ষক হয়ে যখন ভক্ষক এই ভূমিকাটা মানুষ পালন করে একটি দেশে একটি রাষ্ট্রে তখনই কিন্তু সমস্যাটা হয় এই যে গুম এগুলো হচ্ছে গুজব তৈরি হচ্ছে গুজব এখন দেখেন গুজব আসবো আমি আইন ও সালিশ কেন্দ্র 2018 বলছে সবচেয়ে বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল 466 জন ক্রস ফায়ার আপনার সত্য তথ্য প্রবাহের অভাব এটা তো এটার উত্তর হতে পারে না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোদিনও এটার উত্তর নয় গণমাধ্যমের স্বাধীনতা এইটা নিয়ে তো প্রশ্ন আছে আমরা সবাই জানি আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন বলছে বিভিন্ন বিধি নিষেধের মধ্যে আপনারা কাজ করছেন পদ্মা সেতুতে বাচ্চার মাপ লাগবে সবচেয়ে বড় একটা গুজব যেটা এখন ছড়িয়েছে অথচ চীনারা যারা এই সেতুটা করার সাথে জড়িয়ে আছে তারা কিন্তু পশু জবাই করে এই সেতুটা এটা তাদের কিছু কুসংস্কার কিছু ব্যাপার আছে করেছিল দুই বাচ্চার মা রেনু যাকে নিয়ে কথা বললেন যে ওই যে গুজবের শিকার ছেলে ধরার শিকার হয়ে দুটো বাচ্চা ভর্তি করার জন্য উনি একটি ইউনিভার্সিটি স্কুলে গেছেন আমার কাছে খুব অবাক লাগলো ভাবতে যে হেডমিস্ট্রেসের রুম থেকে ওনাকে কারা টেনে বের করলো স্কুল কর্তৃপক্ষের এখানে ভূমিকাটা কি ছিল তাদের দায়িত্ব কি ছিল আমরা একটা ঘটনারও সত্যিকারের সঠিক যে তদন্ত এটা আমরা দেখি না ওই যে এখন ছেলে ধরা সন্দেহে ভিন্ন জায়গায় কাটা মাথা হ্যাঁ পাওয়া গেছে বাচ্চার কয়েকটা জায়গায় পাওয়া গেছে বরগুনার উদাহরণ আনেন অবশ্যই অবশ্যই এখন দেখেন যে আমরা দেখছি বিচারহীনতার সংস্কৃতি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এনকাউন্টার ক্রস ফায়ারের নামে পুলিশ একটা একই গল্প বারবার বলছে মানুষ এটা বিশ্বাস করছে না মানুষ ভয় পাচ্ছে এখন 600 উপরে প্রায় না গুম হয়ে গেছে এখন রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি বরগুনার যে ঘটনাটা ওই যে রিফাত হত্যাকাণ্ড এখন দেখা যাচ্ছে সাক্ষী তার ওয়াইফ ওর সামনে মেয়েটা কি আপ্রাণ চেষ্টা করছে সবার হাতে এত বড় বড় রামদা এতগুলো মানুষ এখন এই মেয়েটাই দোষী হয়ে গেছে মিন্নি এখন আপনি বিষয়টা উঠালেন আমরা দুজনেই আইনজীবী এখানে আমি ধরে নিলাম যদিও আইনে বলা আছে এভরিওয়ান শুড বি প্রিজিউমড টু বি না এটা তো ভিন্ন জিনিস গিভেন দ্যাট ফর দ্য মানে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট আমি ধরে নিলাম মিন্নি দোষী তারপরেও অ্যাজ এ সিটিজেন সংবিধান তাকে রাষ্ট্র তাকে আইনজীবী পাওয়া গিয়েছে এই মেয়ে কিভাবে সবচাইতে দুঃখজনক ঘটনা আমি দশ থেকে শেষ করি আমার কাছে যে বিষয়টা সবচেয়ে হৃদয় বিদারক মনে হয় যে তাকে পুলিশ রিমান্ডে নিয়ে এতদিন রেখে দেয়া হোয়াট ইফ এই মেয়েটা আসলে ইনোসেন্ট সেটা প্রুভ হয় একটা প্রপার ট্রায়ালের পরে
আপনার পক্ষে কি কোনোভাবে তার সামাজিক শারীরিক এবং মানসিক যে নির্যাতনটা তার উপরে চালানো হয়েছে এটা তো আপনি কোনোদিন ফিরিয়ে দিতে পারবেন না এই ক্ষেত্রে রাষ্ট্র 13 ঘন্টা টানা তাকে আমি বলি তাহলে শোনো 13 ঘন্টা টানা তাকে জিজ্ঞেস করেছে পুলিশ মানসিক অবস্থাটা চিন্তা করতে একটু দেখতে হবে আমাদের একটা 25 বছরের ওর বয়স কত ওই রিফাতের বয়স 25 ওর বয়স 20-21 মিন্নি ওকে 5 দিনের রিমান্ডে নিয়েছে 5 দিন ওই মেয়েটার বাবা মা যখন ওর সাথে দেখা করতে গেছে ও শুধু বলেছে বুঝে নাও ও দাঁড়াতে পারছে না দুই দিক থেকে দুজন পুলিশ ওকে ধরে রেখেছে আবার মহিলা পুলিশও ছিল না পুরুষ পুলিশ নানান কথা আছে ধরে রেখেছে আপনি নিশ্চয়ই জানেন বহুবার বলেছি আমরা যে রিমান্ড তারপরে অ্যারেস্ট এগুলো মানে না কেউ মানে না আদালতের নির্দেশনা কখনোই মানা হয় না সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের আচ্ছা মানে না ঠিক দেখেন এই সময়ে 3 জন সাংবাদিক কিন্তু হত্যা করা হয়েছে 200 জনের উপরে সাংবাদিক বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে টেনিউরে হ্যারাসমেন্ট টর্চারের শিকার হয়েছে আইন ও সালিশ কেন্দ্র বলছে গায়েবী মামলার সংখ্যা আপনি জানেন কেবল ওই গত বছরের আগস্টের পর থেকেই 1 লক্ষ নেতা কর্মীকে জড়িয়ে বিরোধী দলকে দমন করার জন্য করেছে এখন রাষ্ট্র যদি এরকম হিংস্র হয়ে যায় রাষ্ট্র যদি এত অমানবিক হয় তাহলে আমরা কি বলবো ওই যে এখন তো বলা হচ্ছে যে যে গণধোলাই এগুলোকে পাবলিক ক্রসফায়ার কোন কোন পত্রিকা বলছে যে এগুলো আমাদের মানুষের মনোজগতে এত নেগেটিভিটি অ্যাড করেছে এত প্রথমে আরেকটু পিছনে গেলে কি ভোট দিতে পারিনি আমরা 17 কোটি মানুষ 10 কোটি 40 লক্ষ ভোটার তরুণ তার মধ্যে 1/3 মহিলা অর্ধেক আমরা ভোট দিতে আমাদের ভোটের অধিকারটা কেড়ে নিয়েছে যেই কারণে আজকে আপনি গুজব বলেন কিংবা আপনি যে গণপিটুনি বলেন হ্যাঁ এই জিনিসগুলো একটার সাথে আরেকটা বিচারহীনতার সংস্কৃতি অঙ্গাঙ্গিভাবে কিন্তু জড়িয়ে আছে একটা অদ্ভুত অস্থিরতা সমাজে এখন কিন্তু তৈরি হয়েছে কেউ কারো কথা শুনছে না ওই যে ধৈর্য ধরছে না জানেও না ওই মানুষটা অপরাধী না নিরপরাধী সিদ্ধিরগঞ্জে এক বাচ্চার বাবা একজন মিস্ত্রি পিটিয়ে মেরে ফেললো তাকে এখন প্রচন্ড একটা নিরাপত্তাহীনতার ভিতর সাধারণ মানুষ আছে কারণ কার কাছে যাব আমি মনে করেন আজকে আমি টর্চার আমি নির্যাতিত হ্যাঁ আমি একটা সহিংসতার শিকার হয়েছি আমি কার কাছে যাব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যাব না কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা তো বিনা বিচারে দেদারসে শয়ে শয়ে মানুষ মেরে ফেললো এই কথা বলে মাদকের সাথে তারা জড়িত মাদক ব্যবসায় কিংবা মাদক সেবন করে যাই হোক এখন জবাবদিহিমূলক যে প্রতিষ্ঠানগুলো আছে রাষ্ট্রের সেগুলো তো কোনো কাজ করছে না এখন কারো বিরুদ্ধে আপনি মনে করেন পাহাড় সম অভিযোগ আছে তাহলে আপনি বিচার বিভাগ কি করবেন আপনার পুলিশ বাহিনী কি করবে র‍্যাব কি করবে আপনি যদি পিটিয়ে তাকে মেরে ওখানে ইনস্ট্যান্ট ওই মুহূর্তে একটা ঘটনা ঘটিয়ে মানুষ পিটিয়ে মেরে ফেললেন কুপিয়ে আপনি হত্যা করলেন এখন এই জিনিসগুলো আমরা দেখছি যে উচ্চ আদালতও বিভিন্ন সময়ে আইনের ফাঁক ফোকর বলে অনেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে আবার দুর্ধর্ষ খুনি তারা কিন্তু রাষ্ট্রপতির ক্ষমা ওই যে সাধারণ ক্ষমা ঘোষণা করে তার হাত ধরে বেরিয়ে যাচ্ছে এখন আমরা বিশ্বজিতের হত্যাকাণ্ডটা আমরা দেখতে পারি রিফাতের সাথে এই ঘটনায় বিশ্বজিতের হত্যাকাণ্ডটা ভীষণভাবে সোশ্যাল মিডিয়ায় চলে আসছে 8-10 জন দেখলাম আমরা ছাত্রলীগের একটা ছেলে নিরীহ তাকে কিভাবে কোপাচ্ছে হাইকোর্টে কিছুদিন আগে ডেথ রেফারেন্স ওই মামলার যে শুনানি হলো সেখানে আমরা দেখলাম বেশিরভাগ যারা আসামি ছিল তারা বেরিয়ে গেছে এখন দুর্বল তদন্ত দুর্বল ট্রায়াল কিংবা এখন সরকারের প্রভাব ওপরে যারা আছেন কারণ এখন যারা আসামি হিসেবে এসেছিল তারা তো ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত এই জিনিসগুলো মানুষের মধ্যে একটা নেগেটিভ একটা স্পিরিট একটা নেগেটিভ চিন্তা ভাবনা চেতনা এটাকে আচ্ছন্ন করেছে এখন আমি তো রিফাত হত্যার কথা বললাম আইন শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত আছে সেই জায়গার গডফাদার হিসেবে যার নাম আসছে আওয়ামী লীগের সংসদ সদস্য শম্ভু দেবনাথ এবং তার ছেলে সুনাম দেবনাথ তার কথা বারবার আসছে বারবার আওয়ামী লীগের নেতারাই বরগুনার প্রেস কনফারেন্স করে শম্ভু দেবনাথ সম্পর্কে বহু কথা বলছেন যে উনি কবে কখন কিভাবে ওনার দুর্নীতি ওনার অনিয়ম বহু কথা অলরেডি আসছে এখন দেখেন মানুষ খুনের কি ঘটনা যেভাবে ঘটছে বিএনপির যখন আমরা যখন বলি যে আমাদের 26 লক্ষ নেতা কর্মীকে এই মামলায় জড়িয়েছে আমাদের এই যে এত শয়ে শয়ে নেতা কর্মী গুম হয়েছে আমাদের নেতাদেরকে ক্রসফায়ারে দেওয়া হয়েছে নিরাপত্তা হেফাজতের নামে পুলিশের হেফাজতে জনির যখন বিষ আঙুলের নখ থাকে না হ্যাঁ একটা বাচ্চা ছেলে ওর ওয়াইফটা কিন্তু তখন বোধহয় প্রেগনেন্ট ইফ আই এম নট রং তখন ওকে মেরে ফেলা হয় আমরা তখন খুব কষ্ট পাই দেশের মানুষ আজকে যে অনিরাপত্তা যে
ভয়ঙ্কর একটা একটা হতাশা এর ভেতর দিয়ে আমরা যাচ্ছি এই রকম অবস্থাতে আমরা কিন্তু দেখেছি যে গুজব তৈরি হয় এই রকম সময় সত্য এখান থেকে পরিত্রাণের উপায় কি দেখেন আপনি সত্য কথা যখন বলতে দিবেন না আপনি দেখবেন সত্য তত্ত্ব আপনি যখন প্রবাহটা ফ্লোতে বাধা তৈরি করবেন পানি যাচ্ছে আপনি এখানে একটা বাদ দিলেন পানি কিন্তু রাস্তা করে নেবে না আরেক দিক দিয়ে যাবে এই তো এখন সত্য কথা আপনি কোনো দিক দিতে দিবেন না তখন মানুষের মধ্যে গুজব মানুষের মধ্যে আতঙ্ক মানুষের মধ্যে ওই যে পাবলিক ক্রস ফায়ারের কনসেপশন কারণ তারা দেখছে দশ বছর ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে ক্রস ফায়ার হচ্ছে এনকাউন্টার হচ্ছে বিচার হচ্ছে না এই যে বিচারহীনতার সংস্কৃতি এটার থেকেই আজকে আপনার গুজব তথ্য প্রবাহের কোন রকম স্বাধীনতা নেই ডিজিটাল সিকিউরিটি আইন বলেন কিংবা আপনার ওই যে তথ্য প্রযুক্তি আইন বলেন সম্প্রচার আইন নতুন এনেছে বেইলের জামিনের কোনো ব্যবস্থা রাখেনি কোনো কোনো ধারায় এই তিনটা আইনে এগুলো দিয়ে কাদেরকে ভয় দেখানো সো ব্যারিস্টার আহসান অবাধ তথ্য প্রবাহের যুগে উনি বলছেন যে তথ্য মানে তথ্য প্রবাহের সমস্যা নেই বা বাদ দিয়ে আটকে দেওয়া হচ্ছে না আমি এটা একটু ওনার সাথে একটু সম্মানের সাথে একটু আমি এটা দ্বিমত পোষণ করব কারণ একদিকে যেমন উনি এটা বলছে আবার আমি বলতে পারি যে তথ্য অধিকার আইনও করা হয়েছে এখন যে কেউ চাইলে সেখানে যে তথ্য নিতে পারেন আমরা টেলিভিশন টক শোতে আমি নিজে নিজের দলের সমালোচনা করছি উনি আমার দল উনি প্রত্যেকটা বিষয়ে একটু রাজনৈতিক আঙ্গিকেই কিছু স্টেটমেন্ট দিলেন আমি সেটারও আর প্রতিবাদ করা বা এর উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা মনে করছি না কারণ আমি আসলেই কিছু মৌলিক বিষয় সামাজিক বিষয় নিয়ে কথা বলার জন্য চাচ্ছি সেই ক্ষেত্রে আমি যদি ওই বিশ্বজিতের কথাটা উনি যেটা বললেন যে ছাত্রলীগের এদের কথাও আইনের ফাঁক ফোকর তাদেরকে তো বিচারের আওতায় আনা হয়েছে এটা হচ্ছে প্রথমটা ওই যেটা আমি বললাম যে জবাবদিহিতা রাজনীতি সমস্যাটা তো অন্য জায়গায় দেখেন আমরা এর আগে সংস্কৃতি দেখতাম যে ওই বিএনপির ক্ষেত্রে তাদের সময় এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু বিচারের আওতায় আনা হতো না এখন বিশ্বজিতের হত্যা যারা করেছে যদি বলা হয়েছিল যদি দলের নেতাকর্মীরাও কেউ থাকে বিচারের আওতায় আনা হবে কিন্তু ওই যে দুর্বল তদন্ত এমনভাবে তদন্তটা করা হলো দেখা যাচ্ছে যে বিচারপতি ঠিকই তার হাতে যে কাগজপত্র নথিপত্র উনি তো ওইটার উপরেই সিদ্ধান্ত দিবেন নথিপত্রে কিন্তু দেখা গেল যে তিনি দোষ প্রমাণ করতে প্রসিকিউশনই ব্যর্থ হচ্ছেন এখন সেটা ইন্টেনশনালিও করা হয়ে থাকতে পারে ওই যে কারণ আমরা বিচার বিভাগের এতক্ষণ সমালোচনা করলাম এত সমালোচনার পরেও কিন্তু বলতে হয় যে আমাদের বিচার বিভাগে কিন্তু এখনো পর্যন্ত এমন এমন বিচারপতি আছেন যারা অত্যন্ত সততা এবং নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন কিন্তু এই গুটি কয়েক বিচারপতি ঘুষখোর বিচারপতির জন্য কিন্তু সমগ্র বিচার ব্যবস্থায় কলুষিত হয় আর এই যে ক্রস ফায়ারের কথা এটাতে বললেন সব কিছুতে আমি রাজনীতির প্রলেপ দিতে চাই না তাহলে হয় কি আসল বিষয়টা ধামাচাপা পড়ে যায় আপনি খেয়াল করে দেখেন তো মানুষ হারকিউলিসকে পছন্দ করে কেন রেপের ঘটনাটা যখন ঘটলো তখন দেখা গেল যে বিভিন্ন জায়গায় মেরে মেরে রেখে গেল সেখানে দিয়ে গেলো হারকিউলিস সবাই বললো খুব ভালো হয়েছে এটাই শিক্ষা হওয়া উচিত ওখানে ঝুলে রাখা দরকার ছিল প্রত্যেকটা রেপিস্টের বিচার হওয়া উচিত যে কোনো জায়গায় একটা রেপের ঘটনা ঘটলেই সবাই লিখতো হারকিউলিস কোথায় আপনি দেখেন এটার মূল সমস্যাটা কোথায় কারো সাথে কারো জায়গা জমি নিয়ে বিরোধ আছে মেরে ফেলে রেখে সেখানে হারকিউলিস লিখে রেখে দিবে তার ফুল ফ্যামিলিও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবে যে নিশ্চয়ই সে রেপ করেছিল তার মানে এই যে একটা বিষয় যে আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা এটা আওয়ামী লীগের সমস্যা না বিএনপির সমস্যা না এটা আমাদের জাতীয় সমস্যা এটা সমস্যাটা কোথায় কারণ হচ্ছে আস্থাহীনতা আপনি খেয়াল করে দেখেন মাঝখানে একটা সময় গেল ছোট ছোট বাচ্চাদেরকে টর্চার করে মারা হয়েছিল কারো পেটের ভিতর পাইপ ঢুকিয়ে কারো ইয়েতে এই ধরনের কিন্তু কয়েকটা সিনারিও আমরা দেখেছি তার মানে আমাদের যেই মস্তিষ্কের যেই বিকৃতি এই বিষয়টার থেকে কিন্তু আউটবার্স্ট হচ্ছে এখন ক্রস ফায়ার হোক মাদকাসক্ত হোক এই যে রেপ করা হোক তো আমার কাছে মনে হয় যে আমাদের যেহেতু ওয়ান থার্ড এখন তরুণ আছে ওয়ান থার্ড সংসদে রিপ্রেজেন্টেটিভ থাকতে হবে তরুণ সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি টু থার্ড যদি তরুণ থাকে সেই ক্ষেত্রে এটা আপনারা নিশ্চিত করেন এরাই পারবে আগামীর ভবিষ্যৎ বাংলাদেশকে সুন্দর ভবিষ্যৎকে সামনে নিয়ে আসতে একা আমরা তরুণরা হয়তো পারবো না আমরা তরুণ এবং প্রবীণের যে সমন্বয় যেটা আমি বললাম যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় কিন্তু এখন ওই প্রশ্ন ফাঁস বন্ধ হয়ে গেছে ক্রেডিট গোস টু ডক্টর দীপুমণি অ্যান্ড ব্যারিস্টার নফেল কারণ হচ্ছে এটা যে খুব একটা এটা যে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগে না
এটা যে খুব একটা কঠিন কিছু না এটা তো ওনারা দেখিয়ে দিলেন। এবং আপনি দেখেন মাশরাফি এমপি হয়েছে, তন্ময় এমপি হয়েছে, এরকম ইয়াং যারা আছে এদের সাথে দুর্নীতির কোনো সম্পর্ক নেই। আপনি তাদের এলাকায় যে খোঁজ নেন এরা দুর্নীতিবাজ না, এরা আসলে ভালো কিছু করতে চায়। বাট ওই যে বাংলাদেশে সবকিছুতে একটা আমলাতান্ত্রিক জটিলতা, আপা যে কথাটা বললেন না যে মশার ওষুধ আনতে কিসের জন্য চায়না থেকে আনতে পারে না এর দোষ দেয়, এর পিছনে দায়ী কারা? যারা সচিবরা আছেন, যারা সচিবালয়ের দায়িত্বে আছেন, কারণ মন্ত্রীরা কিছুই বুঝে না, দে ডোন্ট নো হাউ টু রান দ্য মিনিস্ট্রি, তাদের ডিপেন্ড করতে হয় সচিবদের উপর। এই যে মেট্রো রেল, মেট্রো রেল তো আজ থেকে 20 বছর আগে মন্ত্রণালয়ে আলোচনা হয়েছিল, হয় আপনাদের আমলে নইলে আমাদের আমলে কি না মেট্রো রেলে পদ্মা সেতু, তখন জিনিসটা কি হয়েছিল, ওই সচিব সাহেব কোনোভাবেই এটা করতে দিবেন না যে পাতাল রেল যদি যায় আমাদের এখানে বিল্ডিং ধসে পড়বে, এই ধরনের একটা স্টেটমেন্ট দিয়ে সেটাকে নাকচ করে দিলেন। 20 বছর আজ থেকে আরো 10 বছর আগে তো মেট্রো রেল হয়ে যাওয়ার কথা ছিল, আমরা তো 110 বছর পিছিয়ে আছি লন্ডন থেকে। এই যে বিভিন্ন দিক থেকে আমাদের দেশ পিছিয়ে যায় শুধুমাত্র আমাদের ওই যে ব্যাক মাইন্ডেড চিন্তা ভাবনার কারণে, যে আগে যে রাজনীতিবিদরা আছেন তারা এখনো মনে করেন, এখনো মনে করেন জনগণকে একেবারে শেষের দিকে যে 30 সেকেন্ডস পরে যদি ও আমি শুধু দুই একটা কথা বলি, যে আজকে গুজবের গুজবের বিষয়টাই থাকি, বিচারহীনতার সংস্কৃতিতে আজকে থাকি, হ্যাঁ আইনের শাসন বলতে তো কিছু নেই, আজকে তো বাংলাদেশে মানবাধিকারের কোনো চিহ্ন নেই, আজকে তো বাংলাদেশ থেকে না না র‍্যাবের গুলিতে পাহারানো লিমনের কথা আমাদের মনে আছে, কিন্তু নারায়ণগঞ্জের সাত খুন, হ্যাঁ এগুলো ভুলে গেলে চলবে না, না না এটা তো বাই চান্স মন্ত্রীর ছেলের বিচার বাংলাদেশে একটা স্বাধীন তদন্ত সংস্থা, হ্যাঁ একটা স্বাধীন তদন্ত সংস্থার কথা, কিন্তু একজন সাবেক প্রধান বিচারপতি বলে আজকে উনি দেশ ছাড়া বাড়ি ছাড়া ঘর ছাড়া রিফিউজি হয়ে এক দেশ থেকে আরেক দেশে ঘুরছেন। এখন দেখেন আমরা দুর্নীতির অভিযোগ তকি, হ্যাঁ তকি যেভাবে একটু বলি তকিকে, তকির কথাটা একটু মনে করি আমরা, টর্চার সেলে নিয়ে নারায়ণগঞ্জের কই, ওর তো বিচার হয়নি, বিচারহীনতার সংস্কৃতিতে আছে কিন্তু। ধন্যবাদ। আপনি শুধু বলেন ওই যে সাগর রুনি 70 বার হবে হয়তো, 70 বার টাইম নিয়েছে, তদন্ত রিপোর্ট আজ পর্যন্ত হয়নি, তনু হত্যা মিতু হত্যা। এখন দেখেন আমি শুধু একটা কথা বলি, মানুষ আজকে খুব অসহায়, মানুষ আজকে অত্যন্ত অনিরাপদ, নিরাপত্তাহীনতা এমন ভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে যে আজকে বাংলাদেশে বিচারের জায়গায় বিচার, আইনের জায়গায় আইন যদি থাকতো, আজকে যদি মানবাধিকারের কিছু অবশিষ্ট থাকতো। ধন্যবাদ। আর সময় দেওয়া যাচ্ছে না, 10 সেকেন্ড তরুণরা অত্যন্ত আশাবাদী, এটা আমাদের সুন্দর একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা যদি সবাই একসাথে সম্মিলিত ভাবে কাজ করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা, আমি মনে প্রাণে বিশ্বাস করি আমরা আসলে ভালো কিছু করতে পারবো। দর্শক আমার অনুষ্ঠান শেষ প্রান্তে ইতিমধ্যে সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল এস এম এস এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ হচ্ছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইলে। তৃতীয় মাত্রায় পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন, ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি এবং ব্যারিস্টার আহসান হাবিব ভুঁইয়ান অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশ নেবার জন্য। দর্শক, যথারীতি অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি সমস্যাগুলো যেমন তুলে ধরেছেন, এর মধ্যে রাজনৈতিকভাবে তারা কতটা মার্জিনালাইজড হচ্ছেন, কিভাবে হচ্ছেন সেগুলো তুলে আনবার চেষ্টা করেছেন। অপরদিকে ব্যারিস্টার আহসান হাবিব ভুঁইয়া কিছু আত্মসমালোচনা করেছেন এবং কিছু আসলে ওই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে তিনি যেতে যাননি, যদিও বাংলাদেশে এটির বড় সমস্যা। কিন্তু তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি হচ্ছে যে বাংলাদেশ এখনো জানে না যে সামনে কি কি ধরনের বিপদ আছে এবং সেই বিপদগুলো মোকাবেলা করবার জন্য বাংলাদেশের আদৌ কোনো প্রস্তুতি আছে কিনা। দুটোই সত্য, শুধুমাত্র যে বিপদ যে সমস্যাগুলোর কথা অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি বললেন এবং ব্যারিস্টার আহসান হাবিব ভুঁইয়াও বললেন, এর কিছু আছে মানবসৃষ্ট, কিছু আছে প্রাকৃতিক, এবং কোনোটাই মোকাবেলা করার সামর্থ্য বাংলাদেশের প্রশংসা অনেক ক্ষেত্রে আছে, কিন্তু বাংলাদেশ আসলে জানে কি না, তার প্রস্তুতি আছে কিনা সেগুলো এখন বোঝা যাচ্ছে। যে বাংলাদেশ আসলে একটা অ্যাটম বোমের উপরে দাঁড়িয়েছে সেটি ওনারাই উচ্চারণ করলেন, যে একসঙ্গে অনেকগুলো সমস্যা যখন ধেয়ে আসছে তখন কিন্তু আসলে কোনোটাই ঠিকঠাক মতো আর মোকাবেলা করা যাচ্ছে না। কাজে এই বিষয়ে প্রস্তুতির জন্য ওনারা তরুণদের উপরে নির্ভর করবার কথা বলেছেন এবং সব কিছু প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিয়ে না ছেড়ে দিয়ে, কারণ ওনার চাপটাও কমানো দরকার আর সব কিছু উনি একাই করতে পারবেন, আর ওনারই যদি সব নির্দেশে করতে হয় তাহলে বাকি মন্ত্রী এমপি তাদের কি দরকার আছে, সেটিও বাংলাদেশের মতো একটা
অনেকে বলি আমরা উন্নত দেশ, কেউ বলি উন্নয়নশীল দেশ বা আমরা মধ্যম আয়ের দেশ, কিন্তু শেষ পর্যন্ত আসলে অনেক দেশের বিবেচনায় আমরা ততটা সামর্থ্যবান না। সেই সামর্থ্য অর্জন করবার জন্যে সবাইকে আসলে মিলে কাজটা করতে হবে, দেশের উন্নয়নের কথা চিন্তা করতে হবে, উন্নয়নের প্রক্রিয়া নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।